সৌজন্যে পাঠান। ভাইয়ের পিঠে চেপে বিহার থেকে বাংলায় এলেন বিশেষভাবে সক্ষম দাদা। শাহরুখের অন্ধভক্ত দুই ভাই পাঠান দেখতে বিহার থেকে পাড়ি জমালেন বাংলায়। শাহরুখ খানের ছবি দেখতে বিহার থেকে ভাইয়ের পিঠে করে মালদায় দাদা। শাহরুখ ভক্ত দুই ভাইয়ের কীর্তি দেখে তাজ্জব গোটা নেট দুনিয়া। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে দুই ভাইয়ের সেই ছবি। দেশ জুড়ে বিতর্কের মাঝেই মুক্তি পেয়েছে বলিউডের বাদশাহ শাহরুখ খানের ছবি পাঠান। পাঠানকে ঘিরে প্রথম থেকেই নানা বিতর্ক চলেছে। ছবি মুক্তির পর ফের স্বমহিমায় কিং খান। ভারতের মাটিতে তো বটেই, বিদেশের মাটিতেও বড় সাফল্য এসেছে। মার্কিন মুলুকে প্রায় 700 হলে মুক্তি পেয়েছে শাহরুখের ছবি। সূত্রের খবর, মুক্তির প্রথম দিনেই আমেরিকায় 100 কোটির ব্যবসা এনেছে পাঠান। দেশের অন্যান্য শহরের মতো পাঠান মুক্তির দিনে কলকাতাতেও শাহরুখ ভক্তদের উন্মাদনা চোখে পড়ার মতো ছিল। প্রিয় নায়কের বড় বড় কাট আউট নিয়ে হলের সামনে উল্লাসে মাতেন ভক্তেরা। স্বাভাবিকভাবেই প্রথম থেকেই এই সিনেমাকে ঘিরে শাহরুখ ভক্তদের মধ্যে বাড়তি উন্মাদনা ছিল। ঠিক সেরকমই বিহারের ভাগলপুরের দুই ভাই পাঠান দেখতে বিহার থেকে এ রাজ্যে। বিহারের ভাগলপুরের বাসিন্দা মোহাম্মদ রুস্তম ও ভাই মোহাম্মদ সাজ্জাদ শাহরুখের ভক্ত। দীর্ঘদিন শাহরুখের কোনো ছবি রিলিজ না হওয়ায় দেখতে পাননি তারা। এবার পাঠান ছবি মুক্তি পেতেই ছবি দেখতে উদগ্রীব হয়ে ওঠেন দুজনে। দাদা রুস্তম বিশেষভাবে সক্ষম, একা চলাচল করতে পারেন না। ভাই সাজ্জাদ পরিযায়ী শ্রমিক, তাদের গ্রামের আশেপাশে পাঠান ছবি মুক্তি পায়নি। কিন্তু তারা জানতে পারেন বাংলা বিহার সীমান্তের সামসি এলাকায় বিভিন্ন সিনেমা হলে পাঠান ছবি চলছে। খবর পেয়ে ভাগলপুর থেকে ট্রেনে চেপে মানিকচকের গঙ্গার ঘাট নৌকায় পেরিয়ে ভাইয়ের পিঠে চেপে সামসি চলে আসেন দুই ভাই। রুস্তম বলেন, আমরা দুই ভাই ছোট থেকেই শাহরুখের ভক্ত, দীর্ঘদিন তার কোনো ছবি মুক্তি পায়নি। সম্প্রতি আমরা জানতে পারি সামসি এলাকায় পাঠান সিনেমা চলছে, আমরা দুজনে ঠিক করি পাঠান ছবি দেখতে যাব। ভাই সাজ্জাদ বলেন, দাদার ইচ্ছে ছিল সিনেমা দেখতে যাবে, একা কি করে যাবে, তাই পিঠে চাপিয়ে আমি ও দাদা চলে আসি এখানে। আপ চল সকতে নেহি উসকে কান পে উঠ কে আয়া আপকা ঘর কা কা লক্ষ্মী স্যার মাল লাগা ভাগলপুর ভাগলপুর কা ভাগলপুর কা ভাগলপুর সে আপ আয়া ট্রেন পে আর ইয়া সে ইসকে কান্ধা পে উঠ কে। বলাই পোদ্দারের রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, মালদা। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ শিমুলতলার মোড় যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।